সুশৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য প্রত্যেকটি নাগরিককেই আমাদেরকে এবং সরকার এবং নাগরিক রাষ্ট্র এবং সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। রেকর্ডস আর মেড টু বি ব্রোকেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। ভালো কাজ করেছো, প্রশংসা পেয়েছো, আত্মতুষ্টির কিছু নাই, আরো ভালো কাজ, আরো ভালো কাজ, আরো ভালো কাজ করতে হবে। কত বড় সুন্দর ছবি, সুন্দর করে নিবো, কেউ নিতে পারলাম সবাই। এই যে ভাই, এই ক্যামেরা একটু পিছনে নেন। বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা আমাদেরকে শাসন করছি, আমরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়েছি, এই জন্যই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে পেরেছি। বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, আর তার কন্যা দেশকে অর্থনৈতিক সামাজিক সমৃদ্ধি দিচ্ছে। এবং বঙ্গবন্ধু বোধহয় এটা ঈশ্বর নির্ধারিত যে বঙ্গবন্ধু যে কাজ সম্পন্ন করতে পারেননি, আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি সম্পন্ন করে দেশবাসীকে উপহার দিচ্ছেন। এখন এদেশ থেকে মঙ্গা ইতিহাসের রূপান্তর হয়েছে। এদেশ থেকে টাইফয়েড, কালাজ্বর, ম্যালেরিয়া, কলেরা কোথায় গেছে? আমাদের ছোটবেলা দেখেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করে, কোন সেক্টর নাই যে সেক্টরে ডেভেলপমেন্ট হয়। এই এক সময় আমার বাবা 13 মাইল হেঁটে স্কুলে যেতেন, 13 মাইল। আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল, প্রত্যেকটা থানায় থানায় এক না একাধিক কলেজ, সরকারি বেসরকারি মিলিয়ে শিক্ষার ক্ষেত্রে তো বিপ্লব আমরা তৈরি করতে পেরেছি। এই জন্য আমরা এখন বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশের বাঙালি নাই। আমি এই আমার এই চাকরির সুবাদে পৃথিবীর প্রায় 69 দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, দুর্লভ সৌভাগ্য হয়েছে, এবং 7 মহাদেশেই আমি ঘুরেছি। এমন আমি গিয়েছি সেখানে একটা বাংলাদেশি পাই নাই এমন কোনো একটা নেই। তার কারণ কি, এই যে আমরা শিক্ষা দীক্ষায় যে আমরা প্রসপারিটি আসছে আমাদের, সে কারণেই আজকে বাঙালি, এই বাংলাদেশের বাঙালি সারা বিশ্ব জয়ে বেরিয়েছে। এ কারণে আমাদের এখন $18 বিলিয়ন দিস মানি কামস ফ্রম ফরেন রেমিটেন্স। ঠিক আছে, আমরা যে এখন $48 বিলিয়ন রিজার্ভের মালিক আমরা, তো এর কারণ হচ্ছে যে এই যে এন্টারপ্রাইজিং পিপল অফ দিস কান্ট্রি অ্যান্ড লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার। এবং সেই সঙ্গে বিনীতভাবে বলতে চাই যে এই দেশের মানুষ, এদেশের প্রশাসন, এদেশের পুলিশ, এরা সবাই মিলে যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, দেশের সামাজিক শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। এই গত পরশু দিনও আমার সঙ্গে দেখা করতে আসছেন একটি দেশের সৌদি অ্যাম্বাসাডার দেখা করতে আসছেন আমার অফিসে। তো তাকে বললাম যে তোমরা তোমাদের টাকা পয়সাগুলো এখন বাংলাদেশে নিয়ে আসো, এখানে ইনভেস্ট করো। ওদের প্রায় গালফ জিসিসি কান্ট্রিজের প্রায় $11 ট্রিলিয়ন পড়ে আছে আমেরিকা এবং ইউরোপের ব্যাঙ্কগুলোতে। আমি বললাম যে ওই দেশে টাকাগুলো ফেলে না রেখে আমাদের এখানে নিয়ে আসো, আমাদের এখানে ইনভেস্ট করো, কারণ সবচেয়ে রিটার্ন বেশি তো আমাদের দেশে। একটা পরিসংখ্যান এরকম আছে যে তোমার ইউরোপ আমেরিকাতে $4 ইনভেস্ট করলে $0.04 লাভ হয়, আর আমাদের দেশে $1 ইনভেস্ট করলে $4 প্রফিট হয়, লাভ হয়। তো উনিও বললেন যে অ্যাম্বাসেডার বললেন যে হ্যাঁ, তোমাদের দেশে বললেন যে বিনিয়োগের এক্সেলেন্ট এনভায়রনমেন্ট আছে। এবং প্রথম যেটা উনি বললেন সেটি বললেন ল অ্যান্ড অর্ডার, যে তোমার দেশে ল অ্যান্ড অর্ডার এখন এত চমৎকার, আর তোমার দেশে মানে তোমার প্রধানমন্ত্রী এত বেশি বিনিয়োগ বান্ধব আইন কানুন তৈরি করেছে, ফলে এটি এখন একটা ডেস্টিনেশন তৈরি হয়েছে
ফর ফরেন ইনভেস্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং উনি বললেন যে আমরা এটা করতে চাই এবং ওনাদের যে বর্তমান আপনারা জানেন যে ক্রাউন প্রিন্স সালমান তার কথা বললেন যে উনিও খুব ইন্টারেস্টেড বাংলাদেশে এই সৌদি বিনিয়োগ বৃদ্ধি করার জন্য। এই যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেই এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে দায়িত্ব পালন করেছি, কাজ করেছি। দেশে যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো না হয়, দেশে যদি সামাজিক শৃঙ্খলা না থাকে, দেশে যদি স্থিতিশীলতা না থাকে, স্ট্যাবিলিটি না থাকে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকে, তাহলে কখনো ইনভেস্টমেন্ট আসে না, ডেভেলপমেন্ট হয় না, অগ্রায়ন হয় না, অগ্রগতি হয় না। তো যেহেতু আমরা এই বিগত বছর সময়ে এদেশের সামাজিক শ্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশনায় তত্ত্বাবধানে আমরা এদেশের সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে পেরেছি, সামাজিক শান্তি নিশ্চিত করতে পেরেছি, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেরেছি, সে কারণেই এই আমাদের দেশে ব্যবসা বাণিজ্য ফ্লারিশ করেছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে। কিন্তু এই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেখেই কিন্তু আমরা আজকে এই ২৪তম বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে রূপান্তরিত হয়েছি এবং এই দেশের সম্ভাবনা আছে যে আমরা বিশ্বের ১১ থেকে ১৫তম অর্থনীতি হব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা সে কারণে আমাদের অবশ্যই একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে হবে, সুশৃঙ্খল সমাজ কায়েম করতে হবে। সেই শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজ এবং সুশাসনের জন্য প্রত্যেকটি নাগরিককেই আমাদেরকে এবং সরকার এবং নাগরিক, রাষ্ট্র এবং সমাজ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। লক্ষ্য আমরা বঙ্গবন্ধুর সেই ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি যেটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই, সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে চাই, দায়িত্ব পালন করতে চাই এবং অংশীদারিত্বের ভিত্তিতে, যেটাকে ইংরেজিতে বলে পার্টনারশিপ ইন পুলিশিং, আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই এবং সবাইকে নিয়ে মিলেমিশে পুলিশিং করতে চাই, এদের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য, সমাজের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমি মেট্রোপলিটন পুলিশের এই ১৫তম বর্ষপূর্তিতে এবং ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে তাদেরকে অনুরোধ করবো, তোমরা যে কাজ করেছো, তোমরা যে প্রশংসা অর্জন করেছো, আস্থা অর্জন করেছো, এতে সন্তুষ্টির কিছু নাই। যখন যখন অলিম্পিকে বা কোনো খেলায় কোনো একটা রেকর্ড ভঙ্গ হয় তখন কিন্তু লক্ষ্য থাকে যে নতুন যে রেকর্ড তৈরি হয়েছে সেটাকে নতুন করে আবার ভাঙতে হবে। রেকর্ডস আর মেড টু বি ব্রোকেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। ভালো কাজ করেছো, প্রশংসা পেয়েছো, আত্মতুষ্টির কিছু নাই, আরও ভালো কাজ, আরও ভালো কাজ, আরও ভালো কাজ করতে হবে এবং সেটাই হবে আমাদের লক্ষ্য। এই দেশটা আমাদের, আমরা এদেশের পুলিশ বাহিনী সদস্যবৃন্দ, তারা এদেশের সন্তান, এদেশের কাদা কাদা মাটির গন্ধ মাখা সন্তান তারা, তারা এদেশের সমাজের মধ্য থেকে এসছে, সমাজের মধ্য থেকে, এই সমাজের মধ্যে থেকে তারা সমাজের জন্য কাজ করে, সে কারণে এই সমাজের অংশ হিসেবে, পরিপূর্ণ অংশ হিসাবে আমাদের এই পুলিশিং দায়িত্ব পালন করতে হবে। অন দি কনসেপ্ট অফ দ্য ফিলসফি অফ পার্টনারশিপ, পার্টনারশিপ উইথ অল স্টেক হোল্ডার্স, পার্টনারশিপ উইথ আওয়ার পিপল, পার্টনারশিপ উইথ দি কমিউনিটি, এটাই হোক আজকের দিনের প্রতিপাদ্য। মানে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ এই সংগঠনের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করতে চাই। সেই সঙ্গে এই মেট্রোপলিটন এলাকায় যারা এই মহানগর পুলিশের সেবা গ্রহণ করেন সেই সকল সেবাগ্রহিতাগণকেও এই মেট্রোপলিটন পুলিশে, মেট্রোপলিটন এরিয়ায় বসবাসকারী সকল নাগরিকবৃন্দকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মেট্রোপলিটন পুলিশ পুলিশিংয়ের ক্ষেত্রে একটি অত্যন্ত পুরনো ধারণা, এই অঞ্চলে ব্রিটিশরা মুম্বাইতে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল সেই ব্রিটিশ আমলে, কলকাতায় তারা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল, মাদ্রাজ সেখানে করেছিল,
এবং আপনারা সবাই লন্ডন মেট্রোপলিটন পুলিশের কথা জানেন। তো আমাদের দেশেও কালের পরিক্রমায় এটি শুরু হয়েছে এবং অনেকগুলো বিভাগীয় শহরে মেট্রোপলিটন পুলিশ রয়েছে। মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এখানে আমাদের জনবলের সংখ্যা বেশি জেলার তুলনায়, লজিস্টিক এবং ইকুইপমেন্টের সংখ্যা বেশি। এটা একটি অফিসার ঘন সংগঠন এবং এখানে সকল দক্ষতা, প্রযুক্তি এবং সক্ষমতার মিশেল রয়েছে, ফলে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এটি একটি ফুল প্যাকেজ। তো সে কারণে এই মেট্রোপলিটন এরিয়াতে যারা বসবাস করেন তারা সহজেই এই সেবা গ্রহণ করতে পারেন, পুলিশের সেবা গ্রহণ করতে পারেন। আপনারা সবাই কষ্ট করে এসেছেন আমাদের এই আজকের এই সেলিব্রেশনে, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের সব ভালো কাজে আপনাদের আমরা সমর্থন পাবো, সাহায্য পাবো, সাহচর্য পাবো, সেই প্রত্যাশা থাকলো।